আগস্ট মাস শোকের মাস, 15ই আগস্ট জাতীয় শোক দিবস। 1975 সালের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পুরো পরিবারটিকে নির্মমভাবে হত্যা করে ঘাতকের দল, যার কারণে আগস্ট মাসকে শোকাবহ মাস হিসেবে অভিহিত করা হয়। 15ই আগস্টকে বাঙালি জাতি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে থাকে। 15ই আগস্ট জাতীয় শোক দিবসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 43নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহাম্মদ আরিফ হোসাইন ছোটনের উদ্যোগে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীতে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্টে নিহত সকলের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়। দোয়া মোনাজাতের শেষে গণভোজের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল, দোয়া মোনাজাত এবং গণভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠান শেষে এলাকার বিভিন্ন উন্নয়ন সম্পর্কে কথা হয় 43নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহাম্মদ আরিফ হোসাইন ছোটনের সাথে।